হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আবু বাংলা টেক ইউটিউব চ্যানেল তো বন্ধুরা কৃষক ভাই বা বন্ধুদের জন্য কিন্তু আবারও একটি খুশির সংবাদ নিয়ে চলে আসলাম প্রতিনিয়ত ন্যায় এই ভিডিওতে কেননা এবারে কিন্তু পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে সম্পূর্ণ নতুন একটি প্রকল্প যে প্রকল্পে আবেদন করলে কিন্তু আপনারা চল্লিশ হাজার টাকা পর্যন্ত পাবেন তো ইতিমধ্যেই আপনারা হয়তো বা জেনে গিয়েছেন যে রাজ্যে কিন্তু রাজ্য সরকারের একটি প্রকল্প রয়েছে কৃষকদের বেনিফিট দেওয়ার জন্য কৃষক বন্ধু প্রকল্প যেখানে কিন্তু কৃষকরা সর্বোচ্চ দশ হাজার টাকা পাচ্ছে বছরে এবং আরেকটা কেন্দ্র সরকারের প্রকল্প রাজ্যে প্রচলিত রয়েছে সারা দেশেও বলা চলে যে পিএম মেডিয়ান সম্মান প্রকল্প এই পিএম মেডিয়ান সম্মান প্রকল্প থেকেও কিন্তু বছরে তিনটি কিস্তিতে কৃষকরা মোট ছয় হাজার টাকা পাচ্ছে এখন প্রশ্ন হলো বন্ধুরা এরকমই একটি প্রকল্প কিন্তু রাজ্যে শুরু হতে চলেছে যেটার নাম দেওয়া হয়েছে তারবন্দি প্রকল্প এই তারবন্দি প্রকল্পের মাধ্যমে কিন্তু কৃষকরা চল্লিশ হাজার টাকা পর্যন্ত পেতে পারেন তখন প্রশ্ন হলো কী এই প্রকল্প কীভাবে আপনারা আবেদন করবেন কী কী ডকুমেন্টস লাগবে কোন কোন কিছু আবেদন করতে পারবেন সম্পূর্ণটা আজকে একদম অফিসিয়াল তথ্য দিয়ে দেব বন্ধুরা তে আশা করছি আজকের ভিডিও কিন্তু অবশ্যই আপনাদের জন্য উপকারে আসবে সো ভিডিওটি না টেনে দয়া করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটি শুরু করার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো ভিডিও নিচে লাইক বাটনে ক্লিক করে দিয়ে একটি লাইক দিয়ে দিন এবং পাশে দেখা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না এই সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে তো বন্ধুরা মোবাইলের অনুষ্ঠানে আপনাকে দেখতেই পাচ্ছেন যে কৃষকদের চল্লিশ হাজার টাকা দিচ্ছে সরকার জেনে নিন কীভাবে সুবিধা নেবেন এই সরকারি স্কিমের কারা এই যোজনার সুবিধা নিতে পারবেন তখন প্রশ্ন হলো বন্ধুরা এই যে আর্টিকেলটা রয়েছে এই আর্টিকেলে কিন্তু ওয়ার্ল্ড ডিটেলস দেওয়া রয়েছে এই প্রকল্প সম্পর্কে সম্পূর্ণটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিতেছি তো দেখতেই পাচ্ছেন শুরুতে যে জিনিসটা বলেছে যে নয়াদিল্লি কৃষকদের আর্থিক সাহায্য করার উদ্দেশ্যে সরকারের তরফে একাধিক যোজনা চালানো হয় কৃষকদের জন্য চালু করা একাধিক যোজনার মধ্যে একটি হলো তারবন্দি যোজনা এই যোজনায় পাখিদের থেকে ফসলের যাতে ক্ষতি না হয় তার জন্য জমিকে চারদিকে ঘেরার জন্য আর্থিক সাহায্য করা হচ্ছে সরকারি তারবন্দি যোজনায় ছোট কৃষকদের তাল লাগানোর খরচের পঞ্চাশ শতাংশ বা অধিকতম চল্লিশ হাজার টাকার আর্থিক সাহায্য করা হবে এবং দেখুন তারপরে যে জিনিসটা বলেছে অনেক সময় দেখা গিয়েছে জমিতে পশু পাখি ঢুকে ফসল নষ্ট করে দিয়ে থাকে এর জেরে কৃষকদের প্রচুর টাকার লোকসান হয়ে থাকে কৃষকদের সুবিধার্থে এই যোজনা নিয়ে এসেছে সেখানকার কৃষকরা অধিকতম চল্লিশ হাজার টাকার সাহায্য পাবেন এখন প্রশ্ন হলো কারা এই যোজনার সুবিধা পাবেন দেখা যাক এই যোজনায় কোন কোন কৃষকরা আপনার সুবিধা নিতে পারবেন এখানে যে জিনিসটা বলেছে তারবন্দি যোজনার সুবিধা নেওয়ার জন্য সেই রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে পাশাপাশি এই যোজনার সুবিধা নেওয়ার জন্য কৃষকের কাছে শূন্য দশমিক পাঁচ হেক্টর কৃষিযোগ্য জমি থাকতে হবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে কারণ এই যোজনার টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে খেয়াল রাখতে হবে যদি ওই কৃষক অন্য যোজনার সুবিধা নিয়ে থাকেন তাহলে এই যোজনার সুবিধা মিলবে না যোজনার সুবিধা নেওয়ার জন্য কী কী ডকুমেন্টস লাগবে পাশাপাশি সেটাও একটু একটু আপনাদের এক নজরে দেখে দেই দেখতে পাচ্ছেন আধার কার্ড লাগতেছে পরিচয়পত্র লাগতেছে ঠিকানার প্রমাণপত্র লাগতেছে আর কি লাগবে জমির কাগজপত্র লাগতেছে সাথে কিন্তু অবশ্যই মোবাইল নম্বর লাগতেছে পাসপোর্ট সাইজ ছবি লাগতেছে এবং সর্বশেষ যেটা বলেছে যে রেশন কার্ড লাগতেছে আর যেটা আপনারা সকলেই জানেন অবশ্যই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস লাগবেই নাহলে আপনারা টাকা এই প্রকল্পের টাকাই বা কোথায় পাবেন তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো লাগতেইছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের জিরোক্স তো বন্ধুরা এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে গিয়ে আপনার যে পার্শ্ববর্তী বা নিকটবর্তী যে কৃষি অফিস রয়েছে বা এডি অফিস রয়েছে সেখানে গিয়ে কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে তাহলে কিন্তু ওনারাই সমস্ত ডিটেলস আপনাদের করিয়ে দিবে যে কী করণীয় বা কী কী করতে হবে না সম্পূর্ণ কিন্তু অফলাইন ফর্ম ফিল আপ করে আপনাদের পদ্ধতি দেখিয়ে দেবে তো এবার যেটা আমি আপনাদের পাশাপাশি একটা তথ্য দিয়ে রাখি বন্ধুরা যেটা অবশ্যই আপনাদের দেওয়া উচিত নাহলে আপনারা আবার বুঝতে পারবেন না দেখুন এই যে প্রকল্পটা রয়েছে তারবন্দী প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে কী যে অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে কৃষকরা যখন জমি থেকে কোনো ফসল ফলান সেক্ষেত্রে কী হয় পশু পাখির দ্বারা কিন্তু ফসল নষ্ট হয়ে যায় তো এর জন্য কিন্তু সরকার সম্পূর্ণ নতুন একটি চালু করেছে প্রকল্প তারবন্দী প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের কী একটা সুবিধা হবে যে যে জমিতে যিনি ফসল ফলাবেন ওই জমিটাকে চারিদিকে কিন্তু তার দিয়ে ঘিরিয়ে রাখতে পারবেন এর ফলে পশু পাখির দ্বারা কিন্তু সেটা নষ্ট হবে না এখন যেটা প্রশ্ন উঠে আসছে বন্ধুরা এই যে প্রকল্পটা রয়েছে এটা কিন্তু আপাততভাবে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যে চালু নেই শুধুমাত্র পাঞ্জাব কিংবা হরিয়ানা উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড এদিকে আছে আপনাদের গোয়া এই সমস্ত রাজ্যেই কিন্তু এই প্রকল্পটা যেটা তারবন্দির প্রকল্প যেখানে চল্লিশ হাজার টাকা পর্যন্ত আপনার সুবিধা পেতে পারেন এই প্রকল্প শুধুমাত্র কিন্তু ওই সমস্ত রাজ্যগুলোতেই চালু রয়েছে তো যাই হোক বন্ধুরা যারা এটাকে মিথ্যা প্রমাণ করতে চান দয়া করে গুগলে সার্চ দিয়ে দেবেন এখন যারা প্রশ্ন উঠে আসে বন্ধুরা আপনার কোন কোন ভাইরা এই যে প্রকল্পটা রয়েছে এটা আমাদের পশ্চিমবঙ্গতে চালু হোক এটাতে আপনারা মতামত দিতেছেন অবশ্যই কিন্তু আপনার মূল্যবান কমেন্টই লিখে দিবেন যে আপনি এরকম প্রকল্প পশ্চিমবঙ্গে চালু হতে চান কি চান না তো বন্ধুরা আজকের ভিডিওতে মূলত আপনাদের এটাই আপডেট দেওয়ার ছিল যে খুব শীঘ্রই কিন্তু এই প্রকল্প আমরা আশা করি পশ্চিমবঙ্গে শুরু হয়ে যাবে এবং কিছুটা কিন্তু এই প্রকল্পের ফায়দা উঠাতে পারবে তো বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্ত শেষ করলাম সো ভিডিওটি উপকার আসলে অবশ্যই একটি লাইক এবং ওদের সাথে শেয়ার করে দিয়ে তত্ত্বকে সরিয়ে দেবেন ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই পরে ভিডিওতে ধন্যবাদ